প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পতন হচ্ছে সরকারের, সেনা তত্ত্বাবধানে তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকার, কিন্তু তারপরও হিংসার আগুন নিভছে না বাংলাদেশে। দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল, জায়গায় জায়গায় হিংসা, হানাহানি, খুনের খবর মিলছে, হত্যালীলার ভয়ঙ্কর সব চিত্র সামনে আসছে। সোমবারই পতন হয় বাংলাদেশ সরকারের। ওইদিন শেখ হাসিনার বাসভবন গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা, নির্বিচারে চলে লুটপাট। মাছ সবজি থেকে শুরু করে দামি টিওর, সুটকেস, ল্যাম্প, ফ্যান, এসি, যাবতীয় সব কিছু চুরি করে নিয়ে যায় জনতা। এদিকে বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থক, সংখ্যালঘু ও পুলিশের উপরে হামলার খবর মিলেছে। মঙ্গলবারই 13টি থানা ও 2টি কারাগারে হামলা চলায় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়, বন্দীদেরও মুক্ত করে দেওয়া হয়েছে। এর মধ্যে ভারত বিরোধী বহু সন্ত্রাসবাদীও রয়েছে। আশঙ্কা বাড়ছে ভারতে অনুপ্রবেশ ও হামলার উপর। পরে সেনার হস্তক্ষেপে থানায় দখল নেওয়া হয়, ভিতর থেকে 6 জনের দেহ উদ্ধার করা হয়। পুলিশের অস্ত্র লুট করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রাবাড়িতে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় 3 জনের দেহ, তাদের পরনে পুলিশের পোশাক ছিল, একজনের হাতে হাতকড়াও ছিল। অন্যদিকে একটি সেতু থেকে মৃতদেহ উল্টে ঝুলে থাকতেও দেখা যায়, যদিও ওই দেহটি কার তা জানা যায়নি। জীবন্ত পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনার পরই ঢাকার রাস্তা কার্যত পুলিশ শূন্য ছিল মঙ্গলবার। অধিকাংশ জায়গাতে যুবকদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। পুলিশরা নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে। সূত্রের খবর, বিগত 3 দিনে শুধু ঢাকা মেডিকেল কলেজে 68 জনের দেহ আনা হয়েছে। এর মধ্যে রবিবার 11 জনের, সোমবার 37 জনের এবং মঙ্গলবার 21 জনের দেহ এসেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।